সামরিক ঘাঁটিতে হামলা ও বিপর্যস্ত মানসিক অবস্থায় দিশেহারা ইসরায়েল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। একের পর এক সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। যোদ্ধাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তারা তীব্র হামলা চালিয়েই যাবে। যদিও শহীদ হতে হয় তাতে তাদের কোনো আফসোস নেই, বরং আছে শহীদ হয়ে পৃথিবীর বুকে গর্বিত হবার নেশা আর পরজন্মের অবারিত প্রাপ্তির হাতছানি। হারানোর একেবারেই কিছু নেই, মরলে শহীদ বাঁচলে গাজী। অপরপক্ষে ইসরায়েলি সেনারা গাজা যুদ্ধে বর্বরতা চালিয়ে আর তাদের অন্তরের সাথে বেমানি করতে না পেরে এবং এই মর্মন্তুদ অবস্থা সহ্য করতে না পেরে বেছে নিচ্ছে চূড়ান্তভাবে নিজেদেরকে শেষ করে দেবার পথ। সৈন্যদের মনোবল ভেঙে চুরমার, নিজেরা নিজেদের এখন ঘৃণা করছে। এই অবস্থায় বেশ বেকায়দায় ও দিশেহারা অবস্থায় পড়েছে ইসরায়েল। ইসরায়েলের তেল আবিবে গ্লিলট সামরিক গোয়েন্দা ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি সামরিক বাহিনী হামলার কথা স্বীকার করলেও জানিয়েছে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে হামলার ভয়াবহতায় তেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে অভ্যন্তরীণ সূত্রে তথ্যটি নিশ্চিত করা গেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে তারা ইসরায়েলের নিরিট এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সেখানে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। টেলিগ্রামে এক পোস্টে লেবানন ভিত্তিক এই সংগঠনটি জানায়, গাজায় ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং লেবাননের জনগণকে রক্ষায় তারা এ হামলা চালিয়েছে। হিজবুল্লাহর হামলার পর বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে এবং ইসরায়েলি সামরিক বাহিনী তেল আবিবে জরুরি অবস্থা জারি করেছে। এদিকে চলতি মাসে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার জবাবে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল কান 11-কে দেয়া বিবৃতিতে এ তথ্য জানান নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির এক সরকারি কর্মকর্তা। তিনি জানান, ইরানে একটি বড়সড় হামলার প্রস্তুতি ইসরায়েল নিচ্ছে। এছাড়া ইরানের যে কোনো সম্ভাব্য হামলা ঠেকানোর জন্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে আরও শক্তিশালী করা হচ্ছে। তবে ইসরায়েল ইরানের ঠিক কোন কোন জায়গায় আঘাত হানতে পারে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। ইরান সতর্ক করেছে, যদি ইসরায়েল ইরানে পাল্টা হামলা চালায় তবে এর পুরো দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েলের হামলার সম্ভাবনা নিয়ে একটি মন্তব্যের পর এই হুঁশিয়ারি জারি করেছে তেহরান। সোমবার 21 অক্টোবর জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের উদ্দেশ্যে একটি চিঠি পাঠান ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যকে গভীর উদ্বেগজনক ও উস্কানিমূলক হিসেবে উল্লেখ করেন। এর আগে 1 অক্টোবর ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ হামলার পর শুক্রবার এক সাংবাদিক বাইডেনের কাছে জানতে চান ইরানের হামলার প্রতিশোধে ইসরায়েল কীভাবে এবং কখন পদক্ষেপ নেবে। বাইডেন সেদিনের উত্তরে হ্যাঁ মন্তব্য করে ইরানে হামলা হওয়ার সম্ভাবনার কথা জানান। চিঠিতে ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, বাইডেনের এ উত্তেজনামূলক বক্তব্য গভীর উদ্বেগের কারণ। এটি ইসরায়েলের অবৈধ সামরিক আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রের কৌশলগত অনুমোদন এবং সমর্থনকে ইঙ্গিত করে। আমির সাইদ ইরাভানি উল্লেখ করেন, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের মূলনীতি লঙ্ঘন করে ইরানে ইসরায়েলের যে কোনো আগ্রাসনের উস্কানি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে পুরো দায় নিতে হবে। উল্লেখ্য, 1 অক্টোবর হিজবুল্লাহ ও হামাসের প্রধানদের হত্যার প্রতিশোধ হিসেবে ইরান এ হামলা চালিয়েছিল। ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাইডেনকে জানান তিনি ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাতে চান, তবে এতে পারমাণবিক এবং জ্বালানি তেল সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে না বলে অঙ্গীকার করেন নেতানিয়াহু। এমন যুদ্ধাবস্থায় ইসরায়েলে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে যুক্তরাজ্যের সরকারি বিমান সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ। ফ্লাইট বাতিল নিয়ে সংস্থাটি জানায়, আগামী বছরের মার্চ মাস পর্যন্ত ইসরায়েলে সব ধরনের ফ্লাইট বন্ধ থাকবে। ব্রিটিশ এয়ারওয়েজের এক মুখপাত্র ইসরায়েলি গণমাধ্যমকে এক ইমেইল বার্তায় জানিয়েছেন, এই ঘোষণা তাদের সেবাগ্রহীতাদের নিশ্চিন্ত করবে। তারা এই বিষয়ে নানা প্রশ্ন করে আসছিলেন এবং টিকেটের অর্থ ফেরত চাচ্ছিলেন। এদিকে জার্মান এয়ারলাইন্স লুফথানসাও জানায়, গাজা ও লেবাননে ইসরায়েলের যুদ্ধের মধ্যে তারা তেল আবিবে সব ফ্লাইট স্থগিত করেছে, যা আগামী 10 নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। জানা যায়, চলতি সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ার নিহত হন। ইসরায়েলের বিরামহীন হামলা ও শীর্ষ নেতাদের হত্যার জবাবে ইসরায়েলেও হামলা বাড়িয়েছে হিজবুল্লাহ।
এমন পরিস্থিতিতে গাজায় আবারও যুদ্ধবিরতির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এটি মধ্যপ্রাচ্যে তার 11তম সফর। 3 মাসের ব্যবধানে 2 কান্ডারিকে হারিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস, ফলে এবার প্রধান নির্বাচনের বিষয়ে নতুন কৌশলের আশ্রয় নিয়েছে তারা। মঙ্গলবার 22 অক্টোবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে চেইন অব কমান্ডে পরিবর্তন আনছে হামাস, ফলে তারা আপাতত কোনো নতুন প্রধান নির্বাচন করছে না। এক্ষেত্রে কৌশলী হয়েছে তারা। গোষ্ঠীটির একাধিক উচ্চ পর্যায়ের সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, ইয়াহিয়া সিনোয়ারের শাহাদাতের পর আমরা হামাসের চেইন অব কমান্ড নিয়ে নতুন চিন্তা করছি। কাতারে হামাসের যেসব শীর্ষ নেতারা রয়েছেন তাদের মধ্য থেকে 5 জনকে নিয়ে গত সেপ্টেম্বরে একটি কমিটি গঠন করা হয়েছিল। আপাতত এই গোষ্ঠীটি দলের নীতি নির্ধারণী সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবে। সূত্র জানিয়েছে যাবতীয় শর্ত অনুকূলে থাকলে আগামী মার্চে অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে আমরা প্রধান নেতা বেছে নেব। পরিস্থিতি প্রতিকূল হলে তা আরও পেছাতে পারে, তবে নির্বাচনের আগে 5 সদস্যের কমিটি দলের নির্বাহী দায়িত্বে থাকবে। গত আগস্টে হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া নিহত হন। তার মৃত্যুর পর শীর্ষ 5 নেতার সমন্বয়ে দলের একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির সিদ্ধান্ত অনুসারে ইয়াহিয়া সিনোয়ারকে প্রধান নির্বাচন করা হয়। কমিটির সব সদস্য কাতারে বসবাস করছেন। গত 31 জুলাই ইরানের সাবেক প্রধান ইসমাইল হানিয়া নিহত হন। এরপর গত 7 আগস্ট নতুন প্রধান হন ইয়াহিয়া সিনোয়ার। তিনি এর আগে হামাসের গাজার প্রধান ছিলেন। সম্প্রতি ইসরায়েলি হামলায় তিনিও নিহত হয়েছেন। হামাসের এই কমিটিতে থাকা 5 নেতার 4 জনের নাম জানা গেছে। তারা হলেন খলিল আল হায়া, খালেদ মেশাল, মোহাম্মদ দারুইশ এবং জাহের জাবারিন। তাদের মধ্যে গাজা ও পশ্চিম তীরের প্রতিনিধি হলেন খলিল আল হায়া ও জাহের জাবারিন। এছাড়া খালেদ মিশাল হামাসের শীর্ষ নেতা ও দক্ষ লিয়াজো কর্মকর্তা। মধ্যপ্রাচ্য ও অন্যান্য মিত্রদেশ ও সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ ও লিয়াজোর বিষয়ে তিনি দেখভাল করেন। এছাড়া অপর নেতা মোহাম্মদ দারুইশ গোষ্ঠীটির নীতি নির্ধারণী ফোরাম শুরা কাউন্সিলের সদস্য। সবশেষ হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ার নিহত হওয়ার পর বিভিন্ন মহলে নানা আলোচনা চলছিল, এমনকি প্রধান হিসেবে বিভিন্ন ব্যক্তির নামও আলোচনায় ছিল। এমন পরিস্থিতির মধ্যে সবশেষ গোষ্ঠীটির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গাজায় যুদ্ধ শুরু করে বেশ বিপাকে পড়েছে ইসরায়েল। এ যুদ্ধে হাজার হাজার সেনা পঙ্গু হয়েছে ইসরায়েলে। এবার নতুন বিপদের মুখে পড়েছে তারা। দেশটির একের পর এক সেনা নিজেকে শেষ করছে। সোমবার 21 অক্টোবর মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজায় যুদ্ধ থেকে ফেরা ইসরায়েলি সেনা এলিরান মিজরাহি পরিবারের অভিযোগ, যুদ্ধ করতে গিয়ে তিনি যা দেখেছেন তাতে মানসিকভাবে বড় আঘাত পেয়েছেন, ফলে সেখান থেকে ফিরে অবসাদে ভুগছিলেন তিনি। তাকে পুনরায় গাজায় পাঠানোর চেষ্টা করা হলে তিনি নিজেকে শেষ করে দেন। ইসরায়েলি এ সেনার মা বলেন সে গাজা ছাড়লেও গাজা তাকে ছাড়েনি, সেই মানসিক হতাশার কারণেই সে নিজেকে শেষ করে দিয়েছে। সিএনএন জানিয়েছে ইসরায়েলের এ সেনা পোস্ট ট্রামাটিক স্ট্রেস ডিজর্ডার PTSD-তে আক্রান্ত ছিলেন। তার মতো গাজা থেকে ফেরার পর হাজার হাজার সেনা PTSD সহ নানা ধরনের মানসিক সমস্যায় ভুগছেন। তবে তাদের কতজন নিজেকে শেষ করেছেন তা স্পষ্ট করে জানা যায়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে গাজা থেকে ফেরা ইসরায়েলের 1/3 সেনাই মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছেন। গত আগস্টে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে প্রতি মাসে 1000-এরও বেশি আহত ইসরায়েলি সেনা ফিরিয়ে আনা হচ্ছে। তাদের মধ্যে 35% মানসিক সমস্যায় ভুগছেন। এ বছরের শেষ নাগাদ 14,000 ইসরায়েলি সেনাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হতে পারে। তাদের মধ্যে প্রায় 40% মানসিক সমস্যার মুখোমুখি হবেন। ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে হারেজ জানিয়েছে গত বছরের 7 অক্টোবর থেকে চলতি বছরের 11 মে পর্যন্ত ইসরায়েলের অন্তত 10 সেনা নিজেকে শেষ করেছেন। এছাড়া দেশটিতে প্রতি বছর 5 শতাধিক মানুষ নিজেকে শেষ করা ও 6,000-এর বেশি মানুষ নিজেকে শেষ করার চেষ্টা করেন। টাইমস অব ইসরায়েল জানিয়েছে 2021 সালে ইসরায়েলি সেনাদের মৃত্যুর পেছনে সবচেয়ে বড় কারণ ছিল নিজেকে নিজে শেষ করা। এ বছর অন্তত 11 জন সেনা নিজেকে শেষ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে IDF-এর এক চিকিৎসক জানিয়েছেন ইসরায়েলের সেনারা গাজা থেকে ফেরত আসার পর তাদের লেবাননে পাঠানো হতে পারে এমন আশঙ্কা করছেন। সেনাবাহিনীর বহু সদস্য নেতানিয়াহুর সরকারকে বিশ্বাস করেন না। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।
চেঞ্জ টিভির সকল শ্রোতা এবং দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। পয়লা জানুয়ারি, 5 বছর বর্ষপূর্তি চেঞ্জ টিভির। গত 5 বছর সঠিক খবর, সঠিক ইনফরমেশন এবং আমাদের দেশে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, সব কিছুর জিনিসগুলো সুন্দরভাবে যেমনভাবে তুলে ধরেছে চেঞ্জ টিভি আপনাদের সবার সামনে। আমি আশা রাখি আগামী 50 বছরও যেন ঠিক একইভাবে, একই ইন্টেগ্রিটির সাথে, অনেস্টির সাথে এবং হাই কোয়ালিটি জার্নালিজমের সাথে তারা আপনাদের সামনে তুলে ধরতে পারে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।